এক সেকেন্ডের নেই ভরসা মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে, বুলবুল পাখির নেই এসেছি নুহেতা বেদে চিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরে পরিবেশ যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। বাংলা ভিশন চ্যানেলের ফাইনাল পর্বের শুটিং হলো এফডিসির ভিতরে একটি হলে, গেস্ট হিসাবে গেলাম। দুই তিন বছর আগের ঘটনা, যখন একটা ছেলেকে প্রশ্ন করা হলো অনর্গল উত্তর দিল, চমৎকার উত্তরের পর্ব, প্রশ্নকারীরা অবাক। এক পর্যায়ে যখন শুটিং শেষ, উপস্থাপক আমাদের বলতেছে মেহমানেরা দয়া করে আপনারা জায়গায় বসে থাকেন, একটু কথা আছে আমার। কি কথা আছে? উপস্থাপক বলতেছেন এই যে ছেলেটা আজকে সবচেয়ে ভালো রেজাল্ট করলো সে কিন্তু তোতলা, কথা বলতে পারে না। আমরা বুঝতে পারলাম না এক দেড় ঘন্টার লম্বা পড়বে। এবার তিনি তাকে ডেকে এনে সামনে দাঁড় করায়া কটলেস মাই হাতে দিয়া বলতেছে তোমার কি নাম? ছেলে তো এবার তোতলাইতেছে, নাম তো কইতে পারে না। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দার, এরি মাঝে আনা গোনা দুনিয়াদারি চমৎকার। তুমি আজকে এমপি আছো, সভাপতি আছো, আজকে মন্ত্রী আছো, চেয়ারম্যান মেম্বার আছো, কিন্তু মরে দেখো তুমি ল্যাংটা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে বলেন ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি আল্লাহ সব জাতির নিকটে রাসূল পাঠিয়েছি। লিকুল্লি উম্মা, সব জাতির জন্য রাসূল পাঠাইছি। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী নবী পাঠাই নাই। লিকুল্লি কওমিন হাদ, আমি সব জাতির জন্য হেদায়াতের পথ দেখানোর জন্য আমার পক্ষ থেকে রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি। এই নবী রাসূল পাঠানো, এটা আমাদের উপর আল্লাহর বড় দয়া, আল্লাহর অনেক বড় করুণা। তিনি আমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কারণ তিনি যদি নবী না পাঠাতেন মানুষ নিজে কোনোদিন কখনোই জান্নাতের পথ খুঁজে বের করতে পারত না, কারণ মানুষগুলোর জ্ঞান এলেম বড়ই কম, এত কম তারা বাড়ি থেকে 100 মাইল 50 মাইল দূরে গেলে পূর্ব পশ্চিমটাই চিনে না, ঠিক না? এখানে পশ্চিম কোনটা? আজকে আমি ঠিক আছি। আমার বন্ধু, এমন অনেক জায়গায় আমি যাই যেখানে যাওয়ার পর আমার কাছে পূর্বরে পশ্চিম মনে হয়, পশ্চিমকে দক্ষিণ মনে হয়, উল্টা পাল্টা লাগে। নামাজ পড়ার সময় লোকজনকে আগে জিজ্ঞাসা করি, তারপরে আবার কেবলার দিকে ফিরে নামাজ পড়ি। আমাদের এলেম এত কম, আমরা একটু দূরে গেলে পূর্ব পশ্চিমে খুঁজে পাই না, চিনি না। যে লোক পূর্ব পশ্চিম চিনে না, নবী না আসলে সে জান্নাতের পথ চিনত কেমনে?
এই যে একটু দূরে গেলে পূর্ব পশ্চিম আমরা চিনি না, এই না আছে না শুধুমাত্র আমার আর আপনার সাথে সম্পৃক্ত নয়। ঢাকা ইউনিভার্সিটির ভিসি মহোদয়, হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক মহতামিম, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, উনারা দেশের সেরা শিক্ষিত মানুষ। দূরে যাওয়ার পরে পূর্ব পশ্চিম নিয়ে উনাদের কোনো প্যাচ লাগে না, ঠিক না? লাগে, শুধু উনাদের নয় পৃথিবীর সবচেয়ে সেরা বিজ্ঞানী যারা আছে তাদেরও একই অবস্থা। এর কারণ এলেম আল্লাহ আমাদেরকে বড় সামান্য দিয়েছেন, বড় সামান্য। কুরআন মাজিদে তিনি বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এলেম দেয়া হয় নাই, তোমাদেরকে এলেম দেয়া হয় নাই, ইল্লা কলিলা। আয়াতের পরক্ষণে এবার বলছেন, তবে দেয়া হয়েছে বড়ই কম, বড়ই সামান্য। ওই সামান্য এলমের কারণে তোমাদের গায়ে কাপড়চোপড় আছে, যদি এটা না দিতাম তোমরা জীবজন্তুর মতো কাপড়বিহীন হয়ে যেতে। আমাদের মাঝে যারা আছে মাঝে মাঝে মাথায় প্যাচ লেগে গেলে আমরা বলি পাগল, বলি না? ওই পাগলের কাপড়চোপড় আমাদের মতো ঠিকঠাক থাকে তো? এমন পাগলও আছে গায়ের মাঝে একটা তাগাও থাকে না, একবার গরু ছাগলের মতো ন্যাংটা থাকে। আমরা বলি বিবেক লোপ পেয়েছে, পাগল হয়েছে, এলেম আর নাই। তো আমাদের কাল্লা সামান্য এলেম দিয়েছে, এই জন্য আপনি আমি নিজস্ব এলমের উপরে ভরসা করব না, ভরসা করব আল্লাহর ওহির এলেমের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়া করে মেহেরবানি করে তিনি নবী রাসূল আমাদের কাছে পাঠালেন, নবী রাসূল আমাদেরকে জান্নাতের পথ দেখালেন। এবার বলুন তো, নবী রাসূলরা কি মানুষ নয়? তো দূরে গেলে পূর্ব পশ্চিমে প্যাচ লাগার সম্ভাবনা তাদেরও আছে না নাই? এই জন্য জান্নাতের পথ নবী রাসূলের মন গোড়া দেখায় নাই, কোনটা জান্নাতের পথ এটা নবীরা নিজেরা বানায়া বানায়া বলে নাই, নবীদেরকে জান্নাতের পথ ওহির মাধ্যমে দেখাইছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরা দোহার মাঝে আছে না? আল্লাহ তাআলা বলেন, হে নবী, কোনটা সঠিক পথ কোনটা বেঠিক, আপনি অবহিত ছিলেন না, আপনাকে অনবহিত অবস্থায় আপনার রব পেয়েছেন, তারপর হেদায়াতের পথ আপনার রব মেহরবানি করে আপনারে দেখাইয়া দিছে। আরে আল্লাহ বলেন, ওহি আসার আগে ইমান কাকে বলে, কিতাব কি জিনিস নবী মুহাম্মদ আপনিও জানতেন না? নবীগণ আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন আল্লাহর পাঠানো ওহি মোতাবেক। সব নবীদের মাঝে সেরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজ থেকে বানায়া আমাদের সাথে দ্বীনের ব্যাপারে একটা কথাও বলেন নাই, দ্বীনের ব্যাপারে মন মতো করেন নাই, মন মতো চলেন নাই। আল্লাহ বলেন, আমার নবী যা করেছে যা বলেছে সব আমার পাঠানো ওহি। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সব আমার ওহী। আমার বন্ধু, ওই জান্নাতের পথ আল্লাহ ওহীকা দ্বারা নিয়ন্ত্রণ করেছেন। এখন আমরা যারা জান্নাতে যেতে চাই এই নবীদের দেখানো পথ এবং মথের কাছে আসা দরকার আছে না? আমি আবুল কালাম আজাদ আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবো না,
কারণ আমি নিজেই তো অনেক জায়গায় পূর্ব পশ্চিমটাই চিনি না, আমি কেমনে দেখাবো? এজন্য আমার কথা আপনারা মানবেন শুনবেন ততক্ষণ, ওহির সাথে মিলবে যতক্ষণ, যখন মিলবে না আবুল কালাম আজাদের কথার এক আনা দামও থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতের পথ কোনো ব্যক্তির কাছে ছেড়ে দেন নাই যে তিনি মন মতো দেখাবেন, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন নিজে। হযরত আদম মা হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠায়া দিলেন, আল্লাহ তাআলা তখন বললেন ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে আদম, হে হাওয়া, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি, তবে তোমাদেরকে আমি নির্দেশনা ছাড়া ছেড়ে দেই নাই, আমি মাঝিবিহীন নৌকার মতো বানাইয়া দেই নাই। হাওয়ার তালে চলবা, উত্তরের হাওয়া দক্ষিণে নেবে, দক্ষিণের হাওয়া উত্তরে নেবে, হাওয়ার তালে তাল মিলাইয়া চলার জন্য পাঠাই নাই, বরং ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াতের পথ নির্দেশনা যাবে, ডিভাইন গাইড বুক যাবে, আমার পক্ষ থেকে ওহি যাবে, ওই পথ ধরে যদি চলো তোমার সন্তানেরা চলে, ফালা খাউফুন আলাইহিম তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো দুশ্চিন্তাও নাই, আমার দেখানো পথ ধরে চললে ওই পথ তাদেরকে আমার জান্নাতে আবার পৌঁছাইয়া দেবে। মিন্নি হুদা হেদায়াত আমি আল্লাহর পক্ষ থেকে যাবে, নির্দেশনা আমি দেব। এই জন্য তো আমার নবী বানায়া কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ওহি দিয়ে কন্ট্রোল করতেন, তাই তো তারা মাসুম। তারা যদি কখনো নিজের অজান্তে কোনো লোক জিজ করে ফেলতেন, কোন রকমের ভুল ভ্রান্তি করে ফেলতেন, তাদেরকে ওহি দ্বারা আবার সতর্ক করে দিতেন কে? হেদায়াতের পথ নবী দেখান নাই, মন মতো আল্লাহর কথা মতো দেখিয়েছেন। এজন্য তো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে ভাষণ দিলেন। ওই বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ ঘটবে না। সাহাবাই কেরামে বক্তব্য শুনে কেউ কেউ কান্নাকাটি শুরু করে দিলেন, নয়ন অশ্রুসিক্ত হল, বদন মলিন হয়ে গেল, বেকারার হয়ে কেউ কেউ কাঁদতে থাকলেন, হায়রে রাসূল চলে যাবেন। বিশ্বনবীর বিয়োগান্তের খবর শুনে তারা ব্যথিত হওয়ার কারণ হল তাদের প্রত্যেকে রাসূলকে নিজের জানের চেয়েও বেশি মহাব্বত করতেন। তাদের চিন্তা, রাসূল আসার আগে আমরা হেদায়াতের উপর ছিলাম না, আমরা জান্নাতের পথ চিনতাম না, তিনি এসে আমাদের জান্নাতের পথ দেখালেন, এখন তিনি বলতেছেন আগামী এই বছর নাকি দেখা নাও হতে পারে, তিনি চলে গেলে আমাদের কি উপায় হবে? আল্লাহর হাবিব তাদের বেকারার অবস্থা দেখে তাদেরকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, টেনশন করো না, আমি নবী মুহাম্মদ চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব, তারাক্তু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুটি জিনিস রেখে যাব,
যতদিন পর্যন্ত আমার রেখে যাওয়া ও দুটি জিনিসকে তোমরা আঁকড়াইয়া ধরতে পারবা ততদিন লান তাদিল্লু। লান শব্দটা যখন আসে ভবিষ্যৎকালে কোনো কাজ না হওয়ার জন্য দৃঢ়ভাবে নথি করা হয়। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ও দুটাকে আঁকড়াইয়া ধরবা ততদিন পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, পথভ্রষ্ট হবেই না। ও দুটি জিনিস আঁকড়াইয়া ধরলে ও দুটি জিনিস তোমাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমি নবী মুহাম্মদ চলে যাব, ও দুটি জিনিস আঁকড়াইয়া ধরলে তোমাদের সাথে আবার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। জান্নাতে যেতে চাও দুটি জিনিস ধরে নাও। ও দুটি জিনিস কি? এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি আমার সুন্না হাদিস। যদি আঁকড়াইয়া ধরো তুমি কখনো পথ হারা হবে না। এই কথা রাসূলুল্লাহ যেই জায়গায় দাঁড়ায় বলছিলেন সেই জায়গাতে আরাফার দিন বিদায় হজের মাঠে হযরত আবু বকর সিদ্দিক হাজির আছেন না নাই? আবু বকর তো এমন সাহাবি, এমন সাহাবি যেই সাহাবির সাহাবি হওয়ার ঘোষণা আল্লাহ নিজে কোরআন মাজিদে স্পেশালি দিয়েছেন। ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। আবু বকর তো এমন এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুপস্থিত থাকতেন কোনো কারণে, রাসূলের জায়গায় দাঁড়ায়া নামাজের ইমামতি করতেন আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর হাজির, আল্লাহর হাবিব বলতে পারতেন আমার পর আবু বকরকে ধরিও পথ হারা হবে না, কিন্তু তিনি বলেননি। হযরত ওমর আরাফার মাঠে বিদায় হজের দিন উপস্থিত ছিলেন কিনা? রাসূল তো বলেন নাই ওমরকে ধরিও, তো ওমর তেমন এক ব্যক্তি। রাসূলুল্লাহর বক্তব্য, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো হযরত ওমর। কবি নজরুল বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। হযরত ওমর তো এমন এক ব্যক্তি যিনি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় শয়তান হাঁটতো না। আমার বন্ধু, আমরা যখন রাস্তায় দিয়ে হাঁটি শয়তান দেখলে দৌড়ায় না, আমাদের কান্দে ওড়ে। ভালো করে বাতাস কর। আমরা যখন মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়তে দাঁড়াই, এত পবিত্র জায়গা, ওই মসজিদ দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা থাকলে সে জায়গায় শয়তান ঢুকে দাঁড়ায়। হাদিস আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজনের মাঝখানে ফাঁকা রেখো না, আমি সামনের চোখ দিয়া তোমাদেরকে যেভাবে দেখি পিছন থেকেও তোমাদের দেখি। সুবহানাল্লাহ। যখন দুইজনের মাঝখানে ফাঁকা থাকে আমি দেখি শয়তান ছোট ছোট বকরির বাচ্চার সুরত ধরে দুইজনের ফাঁকা জায়গায় দাঁড়ায়। শয়তান আমরা চললে আমাদের কাঁধে উঠতে চায়, আমরা রাতের বেলা যখন ঘুমাই শয়তান আমাদের নারসারন্দে নাকের ভিতরে খাই সুমের মাঝে এসে বসে বসে কুমন্ত্রণা দেয়, বাজে স্বপ্ন দেখায়। আমরা মসজিদে গেলে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়া যায়। আর ওমরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বলছেন, ইয়া ওমর ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিকে, ওমর তুমি যে রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তান ডরে হাঁটে না। ওই ওমর বিদায় হজের দিন উপস্থিত, বিশ্ব নবী বলেন না আমার পরে তোমরা ওমরকে ধরিও,
তাহলে হেদায়েতের উপরে থাকতে পারবা? বরং তিনি বললেন, আমি দুটি জিনিস রেখে যাই, ওই দুটাকে ধরিও। এখন আমাদের দেশের লোকেরা কোরআন হাদিস বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? পীর সাহেবের বাড়িতে তারা নিশ্চয় হেদায়াতের নিয়তে যায়, ঠিক কিনা? হুজুরের কাছে গেলে হেদায়াতের রাস্তাটা পামু। যেই পীর যেমনই হোক, তার মুরিদের কাছে তিনি হক্কানি। তাই যারা আটরশির মুরিদ হয়ে আটরশিতে যায়, তাদের মনে হেদায়াত পাওয়ার চিন্তা আছে না নাই? যারা দেওয়ানবাগে যায়, তাদের মনে হেদায়াত পাওয়ার চিন্তা আছে না নাই? যারা মাঝবান্দারে যায়, তাদের মনে হেদায়াত পাওয়ার চিন্তা আছে না নাই? সবাই হেদায়াত পাওয়ার জন্যই যায়। আপনি ভণ্ড বলেন, এটা আপনার ব্যাপার, কিন্তু মুরিদের কাছে তার পীর মোটেও ভণ্ড। যদি পীরের গায়ে লুঙ্গি নাও থাকে, এটা হক্কানি। এদেশে ল্যাংটা পীরও আছে না? ল্যাংটা হোক, হক্কানি। মুরিদ কয় এটাই হক্কানি। হ্যাঁ, আমার পীরের ল্যাংটা কয় কেডা? আমরা তো নিজেরা দেখছি তোমার পীরের গায়ে কাপড় চোপড় নাই। ওই কাপড় চোপড় কেমনে লাগবে? তোরা কি মানুষ নি? মানুষ হইলে না কাপড় পরতো? তোরার সামনে তোমার পিসায় হুজুর কাপড় পরবো কেন? তোরারে তো উনি মানুষই মনে করে না। আপনি বলবেন, আমার পিসায় হুজুর, তোমার পিসায় হুজুর ল্যাংটা থাকে, কয় সাবধান, উনার কাছে অনেক কিছু আছে। এমন বলার লোক আছে না? ল্যাংটা পীরের কাছে অনেক কিছু আছে। কি যে আছে দেখাই তো যায়, এরপর আরো নাকি অনেক কিছু আছে। ও আমার ভাই, হেদায়াতের জন্য বাংলার লোকেরা হেদায়াতের জন্য কোরআনের কাছে যায় না। সবার ঘরে, বাড়িতে, মসজিদে, মক্তবে, মাদ্রাসায় আল্লাহর কোরআন আছে না নাই? কোরআনটা ধুলা বালি পড়ে গেছে, গেলাপ দিয়ে বানছে, ছয় মাস হয়ে গেছে, খোলে নাই, গেলাপটাও কালো হয়ে গেছে। হেদায়াতের জন্য এটার দ্বারে কাছে যায় না। পীরের বাড়িতে যাচ্ছ, যাও যাও, আমি মানা করি না দোস্ত, তোমার মন চাইছে তুমি যাও, তোমাকে ভালো মন্দ করার স্বাধীনতা আল্লাহ দিয়ে পাঠাইছে। আমি জাস্ট বলতে চাই তোমাকে দোস্ত, ফির হেদায়াত দিতে পারে না, ফির হেদায়াত দিতে পারে না, হেদায়াতের মালিক হলেন আল্লাহ। তাই হেদায়াত পেতে হলে আল্লাহর ওহির কাছে যেতেই হবে। কোরআনের বক্তব্য, মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে হেদায়াত দিতে চান ইসলাম বুঝার জন্য, কোরআন হাদিস বুঝার জন্য, আল্লাহ তার বুকটাকে খুলে দেন। আর আল্লাহ যারে পথহারা করতে চান, তার বুকটাকে তিনি এমন সংকুচিত করে দেন, হেদায়াতের আলো ঢুকার কোন জায়গাই থাকে না। সে হেদায়াতের পথে চলতে চায়, পিছল খাইয়া পড়া যায়। সে মনে মনে ভাবে, আমিও ভালো হতে চাই কিন্তু পারি না, নামাজ পড়তে মন চায়, মসজিদে যাই, শয়তান আমারে আটকায়া রাখে। আমি মা বাবার সাথে ভালো আচরণ করতে চাই, বউয়ের কথা শুনে ঝগড়া লাগাই, আমি চলতে চাই কিন্তু পিছল খাই। এর কারণ হলো, আল্লাহ তার অন্তরটাকে সংকুচিত করে দিয়েছেন। হেদায়াতের পথে চলতে চাওয়া মানে হলো, আল্লাহ উদাহরণ দেয়, সে যেন আকাশের দিকে উঠতে চায়। আজ থেকে 1400 বছর আগে আকাশের দিকে উঠার মতো কোনো যন্ত্র আবিষ্কৃত হয় নাই। হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, বেলুন ছিল না,
আকাশের দিকে উঠার একটা মাত্র মাধ্যম ছিল, সেটা ছিল জোরে লাফ দেয়া। যে যত জোরে লাফ দেবে আকাশের দিকে তত বেশি উঠবে, কেউ দুই হাত উঠবে, কেউ তিন হাত, কেউ পাঁচ হাত। তবে এটাই বাস্তবতা, লাফ দিবে জোরে, যত জোরে দপাস করে পড়বেও তত জোরে। আজ থেকে 1400 বছর আগে আকাশের দিকে যেমন উঠা অসম্ভব ছিল, উঠা যেত না। আল্লাহ যাকে হেদায়াত দেয় না, হেদায়াতের পথে চলা তার জন্য ততটাই অসম্ভব। সে চাইলেও হেদায়াতের পথে চলতে পারবে না। ফির সাহেব হেদায়াত কেমনে দেবে দোস্ত? ফির সাহেবের হেদায়াতের চাবি কাটি কার হাতে? প্রতিদিন নামাজে দাঁড়ায় ফরজ নামাজ 17 রাকাত, আমরা কমপক্ষে দিনে 17 বার আল্লাহর কাছে একটা দোয়া করি, ওই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার হেদায়াতের পথটা দেখাও। এসে দামি কোনো দোয়ার আপনি বলছেন আল্লাহ হেদায়াতের পথটা দেখাও, এই যে 17 বার দিনে আপনি কমপক্ষে দোয়া করছেন, যদি সুন্নাত নাও পড়েন, শুধু ফরজ করলে 17 বার, আর সুন্নাহ বিতির ওয়াজিব যেগুলো আছে, নফল আছে, মুস্তাহাব আছে, যেগুলো এবাদত, আরো বেশি করলে আরো বেশি দোয়া আমরা করি। এখন আপনাদের আমি জানাতে চাই আমার ভাইরা, এই যে হেদায়াত আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, এটা কি বাজারে বিক্রি হয়? ফ্যাক্টরিতে তৈরি হয়? পয়সাওয়ালা হলে কেনা যায়? এখন এটা কোথায় পাওয়া যায়? এবার আল্লাহ তাআলা নিজেই ঠিকানা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআন মাজিদের প্রথম সূরা সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা আল্লাহ দোয়া শিখায়, তোমরা আমার কাছে বলো আল্লাহ হেদায়াত দাও। দুই নাম্বার সূরা সূরাল বাকারা, ওই বাকারা শুরু তাল্লে আবার বলে দে, জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তুমি দিন 17 বার কমপক্ষে আমি আল্লাহর কাছে যে হেদায়াত খোঁজো, এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই, আমি তোমার মতো ভালো মানুষ মুত্তাকিকে হেদায়াত দেওয়ার জন্য কোরআন পাঠাইছি। এই কোরআন ওহির মাধ্যমে নবী মুহাম্মদের উপর এসেছে, ওহি হইয়া জিব্রিলের মাধ্যমে ওহি হইয়া। আল্লাহর বড় করুণা, তিনি আমাদের কাছে পাঠালেন কোরআন, আমাদের কাছে পাঠালেন নবী মুহাম্মদকে, বিশ্ব নবী এসে আমাদের কাছে দাওয়াত দিলেন। নবী মুহাম্মদ কেন? লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অতীতে যত উম্মত অতিবাহিত হয়েছে আমি এই রকম নবী আগেও প্রেরণ করেছি, একটা উম্মত বাদ নাই। পৃথিবীর প্রথম মানুষটাই ছিল নবী, প্রথম মানুষটাই নবী। প্রথম মানুষের নাম কি? আর একটু জোরে বলুন, কি নাম? প্রথম নবীর নাম কি? প্রথম ধর্মের নাম কি? মাশাআল্লাহ। আমার সাথে আবার বলুন, আজকে বিভ্রান্তি আছে, মুসলমানের সন্তানেরা বিভ্রান্তির শিকার হয়েছে, মুসলমানের সন্তানেরা হিন্দুদের পূজা যখন আসে টেলিভিশন চ্যানেলগুলোতে খবর পড়ে, খবর পাঠক মুসলমান, সংবাদ সংগ্রহ করে মাঠ পর্যায় থেকে পাঠাইছে সেও মুসলমান, আমাদের চ্যানেলগুলোর মাঝে প্রায় সবগুলো চ্যানেলের মালিক মুসলমান, আমরা শতকরা 90% মুসলমান, কিন্তু সংবাদ পড়ার সময় বলে সনাতন ধর্ম পূজা চলছে, ঠিক কিনা? কি বলে? কি ধর্ম বলে? সনাতন শব্দের অর্থ কি? পুরাতন। ইসলাম হলো নতুন, ওদেরটা হলো পুরাণ, ওটা সনাতন। এবার আপনারা আমার সাথে বলুন, প্রথম মানুষের নাম কি? প্রথম নবীর নাম কি? ওই নবী আদমের ধর্মের নাম কি?
الدين عند الله الاسلام হযরত আদমের আগে কোন মানুষ ছিল না কোন ধর্ম ছিল না তাহলে ইসলাম ধর্ম নতুন কেমনে হয় হিন্দু কেমনে পুরাতন ধর্ম হয় যদি সনাতন ধর্ম বলতে হয় ইসলামকে সনাতন বলতে হবে আচ্ছা এটা না করলে হয় না শেষেরটা না করলে হয় না খোসা দেও কেন ভাই এমনি আছি জ্বালা ইসলামের শত্রু যারা আছে আল্লাহ তাদের বন্ধু বানায় দেখ বলেন আমিন ইসলামের শত্রু ইহুদি ইসলামের শত্রু খ্রিস্টান ইসলামের শত্রু নাস্তিক বিধর্মীরা এখানে কোনো হিন্দু বৌদ্ধ আছে না সুতরাং এই স্লোগান এখানে দিয়ে লাভ নাই খোসা দিও না ব্যথা দিও না ব্যথা দিয়া মানুষকে হেদায়াত করা যায় না বরং স্লোগান হবে আদর্শী কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম এগুলো শুনলে মন শান্তি হয় শত্রু মত্র কইলে অনেকে মনে মনে কয় আমার মনে কইছে রে আমার বন্ধু আপনি লক্ষ্য করবেন সনাতন শব্দের মাঝে একটা সিগনিফিকেন্স আছে পুরান সাল নতুন সালের মাঝে পার্থক্য আছে না নাই মুরব্বির মাঝে আর বাচ্চার মাঝে পার্থক্য আছে না নাই সনাতন পুরাতনের মাঝে একটা স্পেশালিটি আছে আপনি দেখবেন মুরব্বির সামনে আমি আবুল কালাম আজাদ আপনাদের কাছে হুজুর কিন্তু আমার মায়ের সামনে আমি বাচ্চা বটে আমার চাচা আমার জেঠা বাড়িতে গেলে এখনো কয়ে কয় রে তুই সকালবেলা দেখা হলে কয়েছস কোন সময় বাড়িত মুরব্বিদের মাঝে আলাদা একটা স্পেশালিটি আছে পুরান সাল ভাতে পারে মানুষ কয় না আমার বন্ধু সনাতন স্পেশাল আজকে মুসলমানের সন্তানেরা আত্মবোলা হয়ে গেছে ইসলামকে তারা নতুন বলতে চায় হিন্দু ধর্মকে সনাতন বলে তারা অপচার করছে আমরা নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছি অথচ নিজেরা টের পাচ্ছি না এতে করে তারা বুঝাতে চায় হিন্দুরা কয় আমরা না সনাতন মিয়া তোমরা তো নতুন আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠালেন প্রথম মানুষ প্রথম নবী আল্লাহর কত বড় দয়া কত বড় মায়া যদি আদম প্রথম নবী না হতেন আল্লাহ তাআলা আদমের পরে আরো 10 বছর 20 বছর 50 100 বছর পরে প্রথম নবী পাঠাতেন তাহলে প্রথম দিকে যে কয়জন মানুষ দুনিয়া আসতো তারা হেদায়াতের পথ খুঁজে পেত সুবহানাল্লাহ বলবেন না সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালেন পাঠানোর পরে তিনি ঘোষণা দিলেন আমার নবী শেষ নবী এখন আমরা যারা তার 1400 বছর পরে আসলাম নবী তো নাই আমরা হেদায়াতের পথ খুঁজে কেমনে পাবো নবী তো আর আসবে না এজন্য তাওরাত বিকৃত হয়েছে ইঞ্জিল বিকৃত হয়েছে জাবুর বিকৃত হয়েছে নবী মুহাম্মাদের আনিত কোরআন বিকৃত হয় নাই এটা কো বিকৃত রাখার দায়িত্ব নিয়েছেন কে ইন্না নাহনু নাযযাল্লিক ও ইন্না লাহু লাহাফিজুন হেদায়াতের কিতাব কোরআন আল্লাহ বলেন এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সুতরাং তোমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে হেদায়াতের জন্য কোরআনের কাছে যেতে পারো এটা 1400 বছর আগে যেমন ছিল 1400 বছর পরে তেমনই আছে একটা নকতার পরিবর্তন হয় নাই হরফের পরিবর্তন হয় নাই জের জবরের পরিবর্তন হয় নাই যদি কেউ চায় পরিবর্তন করতে পারবে না
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধু বাংলাদেশের একজন হিন্দু গায়ক, সে কোরআন প্রসঙ্গে একটি গান গেয়ে বিখ্যাত হয়ে গেছে। আমার বন্ধু কৃতজ্ঞ, তার জন্য নাম বলছি, সাথে সাথে দোয়া করছি, নকল কুমার, আল্লাহ তার হেদায়াত দাও, বলেন আমিন। তার গানটা ছিল এমন, তামাম পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে পুড়ে যায়, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এমন এক কিতাব আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তামাম দুনিয়া থেকে কোরআনের যত কপি আছে সবগুলো যদি কেউ সংগ্রহ করে আগুন লাগাইয়া জ্বালাইয়া দেয়, আমার বন্ধু কোরআনের কিছু হবে না, একটা নকশাও পরিবর্তন হবে না। হাজার হাজার নয় লাখ লাখ কোরআনের হাফেজ পৃথিবীতে আছে না নাই? সুবহানাল্লাহ, আমি বিস্মিত হই, আমি অবাক হই, মাঝে মাঝে বাকরুদ্ধ হই। রমজান মাসে টেলিভিশন চ্যানেলগুলোতে দেখবেন কোরআনের হাফেজদের হিফজের প্রতিযোগিতা হয়, হয় না? আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে বিচারক হিসাবে, গেস্ট বিচারক হিসাবে প্রতি রমজানে বন্ধু দুই একটা চ্যানেলের প্রোগ্রামে ফাইনাল পর্বে উপস্থিত থাকার সুযোগ হয়। অবাক হয়ে যায়, ছোট্ট বাচ্চা কথা বলতে এখনো ভালো করে জানে না, প্রশ্নকারী হাফেজরা প্রশ্ন করে কান্না শুরু করে দেয়, উত্তর শোনার পরে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলে, এমন কঠিন প্রশ্ন করেছি, এ প্রশ্ন আমারে করলে আমি উত্তর দিতে পারতাম না, কিন্তু পিচ্চিটা অনর্গল উত্তর দিয়ে যাচ্ছে। যখন টেলিভিশনের স্টুডিওর ক্যামেরা অফ হয়ে যায়, আমরা বিচারকরা তখন তাদের সাথে একত্রিত হই, কোলে লই, কান্দে লই, কাছে ডেকে চোখের পানি এসে যায়, জিজ্ঞাসা করি, বাবা তোর বয়স কত? গত রমজান বা তার আগের রমজানে এক বাচ্চা কয় তার বয়স নাকি 7 বছর। জিজ্ঞাসা করলাম, তুই 7 বছর বয়সের বাচ্চা কোরআন হ্যাপস করছ কতদিন আগে? আরো 2 বছর আগে। বলিস কি, 5 বছরের বাচ্চা তো বিছনায় প্রস্রাব করে, ঠিকই না? একটা শব্দ বলে তারপরে প্রশ্নকারী হাফে জিজ্ঞাসা করে, এই শব্দ দিয়া কোরআনে কোন কোন আয়াত আছে বলতে থাকো, অনর্গল বলে যায়। বাংলা ভিশন চ্যানেলের ফাইনাল পর্বের শুটিং হলো FDC-র ভিতরে একটি হলে, গেস্ট হিসাবে গেলাম, 2-3 বছর আগের ঘটনা। যখন একটা ছেলেকে প্রশ্ন করা হলো, অনর্গল উত্তর দিল, চমৎকার উত্তরের পর্ব, প্রশ্নকারীরা অবাক। এক পর্যায়ে যখন শুটিং শেষ, উপস্থাপক আমাদের বলতেছে, মেহমানেরা দয়া করে আপনারা জায়গায় বসে থাকেন, একটু কথা আছে আমার। কি কথা আছে? উপস্থাপক বলতেছেন, এই যে ছেলেটা আজকে সবচেয়ে ভালো রেজাল্ট করলো, সে কিন্তু তোতলা, কথা বলতে পারে না। আমরা বুঝতে পারলাম না, 1.5 ঘন্টার লম্বা পড়বে। এবার তিনি তাকে ডেকে এনে সামনে দাঁড় করায়া কটলেস মাই হাতে দিয়ে বলতেছে, তোমার কি নাম? ছেলে তো এবার তোতলাইতেছে, নাম তো কইতে পারে না। তোতলানির ভঙ্গি করলে আমি দেখাইতে পারতাম, এটা একটু, এটা আমি বেমানান মনে করি, কারণ 2-1 জন তোতলা থাকলে সে মনে কষ্ট পেতে পারে। সে তোতলায়া তোতলায়া নাম বলতেছে, তোমার বাবার নাম কি? সে বলতে পারে না, তোতলাচ্ছে, 1 অক্ষর 3 বার উচ্চারণ করা লাগে, কিন্তু আল্লাহর কোরআনের প্রশ্ন করতে দেরি, উত্তর দিছে, আমরা একটু তোতলানি দেখি নাই। ও বন্ধু, মানুষ মারা গেলে লাশ সামনে রেখে তেলাওয়াতের জন্য আল্লাহ এটা অবিকৃত রাখেন নাই, জিনে ধরলে তাবিজ বানায় গলায় দেওয়ার জন্য এটা অবিকৃত রাখেন নাই,
অসুস্থ হলে যার ফুক করার জন্য অবিকৃত রাখেন নাই, এটাকে অবিকৃত রেখেছেন একটা কারণে, কিয়ামত পর্যন্ত এর কাছে গেলে হেদায়াত পাওয়া যাবে। এখন এই অসংখ্য অগণিত নবী পৃথিবীতে আসলেন, ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব উম্মতের কাছে। এখন নবীর সংখ্যা অনেক, কিন্তু নবীরা কি দাওয়াত নিয়ে আসছে? আল্লাহ বারায়াতের পরের অংশ বলছে, আনি ইবাদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত। সব নবী একটা মাত্র দাওয়াত দিয়েছেন দুনিয়ার মানুষকে, ওই একটা দাওয়াত মানবে যে আল্লাহর জান্নাত পেয়ে যাবে সে। মাত্র কয়টা দাওয়াত? জোরে বলুন, কয়টা দাওয়াত? আল্লাহ কয়জন? দাওয়াত একটা মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতের কোন নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না, জান্নাতের নিয়ামত ভোগ করার কোনো প্রয়োজনও আল্লাহর নাই। এখন তিনি যে বানাই ফেলছেন না বানাবেন, বানাইছেন না বানাবেন, নিজে ভোগ করবেন, তাহলে এটা তো নিশ্চয়ই কাউকে না কাউকে দেওয়ার জন্যই বানাইছেন। আপনাদের পাশের বাজারে গিয়ে দেখবেন পুরুষ টেইলারের দোকানে অনেকগুলো মহিলার বোরকা ঝুলতেছে, মহিলার সালোয়ার কামিজ ঝুলতেছে, ঝুলতেছে না, ওয়ালের মাঝে লাগিয়ে রাখছে বানায় বানায়। বলুন তো, পুরুষ টেইলার বোরকা বানাইছে, নিজে গায়ে দিব? কথা কইতে হইব তো, নিজে গায়ে দেবে? সালোয়ার কামিজ নিজে পরব? আমরা দেখলেই বুঝি এটার কাস্টমার আছে, সে নিজের জন্য বানায় নাই। আল্লাহ তাআলা জান্নাতের সব নিয়ামত বানায়া রাখছে, ডেফিনেটলি তিনি কাউকে না কাউকে এটা দেবেন, কোনো সন্দেহ নাই। এখন এবার বলুন তো, ওই জান্নাতে যাওয়ার পথ যদি তিনি কঠিন করেন, শক্ত করেন, তাহলে জান্নাত কেমনে পাওয়া যাবে? তো তিনি নিজেও ভোগ করবেন না, কাউকে দেবেনও না, এটা হতে পারে? এজন্য তিনি রাস্তা বানাইছে মাত্র একটা, দাওয়াত বানাইছে একটা, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? মাত্র একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মাঝে একটা কাঠি নিলেন, কিছু দাগ দিলেন জমিনের মাঝে আঁকা বাঁকা, তারপরে মাঝখানে একটা লম্বা সোজা দাগ দিলেন। সাহাবাই কেরাম যারা ছিলেন জিজ্ঞাসা করলেন, এই দাগের মানে কি, বোঝো নাকি? তারা বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আমরা তো বুঝি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। হুজুর বললেন, তখন দেখো এই আঁকা বাঁকা অনেক রাস্তা সবগুলো জাহান্নামের পথ, আর সোজা একটা, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। তাই আমরা যারা জান্নাতের ওয়াজ করি, জাহান্নামের ওয়াজ করি, আমাদেরকে রাসূল বলে গেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও বক্তারা, খতিবেরা, ও মুদাররিস হুজুরেরা, তোমরা দিনকে সহজ করো, সহজ করো, কঠিন করো না, মানুষকে জান্নাতের সুসংবাদ শোনাও, শুধু জাহান্নামের কথা বলে দূরে সরাইয়া দিও না। জান্নাতের পথ একটা, জান্নাতের দাওয়াত হলো একটা, কিন্তু নবী কি একজন, দুইজন, পাঁচজন, না আরো বেশি? নবীর সংখ্যা কত? অগণিত অসংখ্য। কতজন নবী রাসূল দুনিয়ায় আসছেন? আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, আমরা জানিও না। 1,24,000, 2,24,000 যে বর্ণনা পাওয়া যায়, এগুলো আকিদার ক্ষেত্রে গ্রহণযোগ্য না, সংখ্যা আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী মুহাম্মদ, কতিপয় রাসূলের আলোচনা আমি আপনার কাছে করেছি, আবার অনেক নবী রাসূলের আলোচনা আমি আপনার সাথেও করি নেই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, ঈসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ যত নবী যত রাসূল পাঠাইলেন, সবাইকে একটা দাওয়াত নিয়ে পাঠাইছে,
একটা মাত্র দাওয়াত, একটা মাত্র রাস্তা। এরপরেও যদি তোমরা দাওয়াত শুনে গ্রহণ না করো, ওই রাস্তায় উঠতে না পারো, আল্লাহর দোষ দেয়া যাবে না। আমার সাথে একটু কথা বললে ভালো লাগবে, জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? সোজা না বাঁকা? তো সিল্লা না কেন? বাঁকাও না, তেরাও না, সোজা, তারপরও কেন পাইলা না? আল্লাহর কেন দোষ দিবা? আমার বন্ধু এই সেবারাট, এটা কি সেবারাট? এটা কি জায়গার নাম? গোসুরাট, কবিরহাট। আবার ভাইয়ারা, কবিরহাট থেকে ঢাকার সায়দাবাদ পর্যন্ত যদি একটা রাস্তা সরকার বানায় দেয়, একেবারে স্ট্রেট সোজা, সায়দাবাদ গিয়ে উঠবে কবিরহাট থেকে, কোনো আঁকা বাঁকা নাই, কোনো ঢাল পালাও নাই। যদি একটা বুড়া মানুষ যে হাঁটতে পারে না, চোখে কম দেখে, পায়ে জোর কম, জীবনে ডাকা যায় নাই, হেরেও যদি দৈরা মৈরা রাস্তায় তুলে দিয়া কয় এই রাস্তাটা ঢাকা গেছে একবারে সোজা, সে যদি চলতে থাকে ঢাকা পৌঁছার সম্ভাবনা আছে না? নাই। যাই, এরপর দুনিয়ার মানুষগুলো রাস্তা হারায়। রাস্তা হারানোর কারণ, যেই কোরআন জান্নাতের রাস্তা দেখাবে ওইটা ছেড়ে দিয়া প্রতিযোগিতা করে পীরের বাড়িতে দৌড়াচ্ছে। আমার ভাইয়েরা, পীরের বাড়িতে যাও, ছাত্র হিসেবে যাও, হেদায়াতের জন্য যাও না, কোরআন হাদিস শিখতে যাও। তোমার পীর যদি কোরআনের কথা না বলে, হাদিসের কথা না বলে, ওই পীর হক্কানি না। যে পীর কোরআনের কথা হাদিসের কথা কথা বলে না, সে যে ভণ্ড, এটা বুঝার জন্য প্রশ্ন করা লাগবে না। এখন পীর সাহেবের কাছে হেদায়াতের জন্য যায়, কোরআন হাদিসের কাছে যায় না। না যাওয়ার কারণে কোরআনের কাছে পীর এখন বিভ্রান্ত করে ছেড়ে দিছে। পীর আপনারে জান্নাতের রাস্তা থেকে সরাই দিছে। পীরের কাছে গেলে পীর সাহেব কয়ে কাইছো কেন, জান্নাতে কি বউ মারে নিবা না? এমন পীর আছে না? মুরিদ কয়ে জি বাজান, আপনার বৌমারে সারা তো আমি বাজারেও যাই না, আর জান্নাতে গিয়া থাকমু কারে লই? আপনার বৌমারে জান্নাতে নেব না, কোন কি কথা হলে একা কেন আইসো? ও ঠিক আছে, বাজান, আগামী বার আনমু। পীরের বাড়িতে বউ নিয়া মাইয়া নিয়া হাজির হয়, এবং নিজের বউ দিয়া মাইয়া দিয়া পীরের পাটি পায় এমন মুরিদও আছে না? নাই। হেদায়াতের রাস্তায় আছে তো? ফের সাহেব হুজুর কইছে, উনি লাফাইতেছে, কি খুশি। পীর সাহেব কইয়া দিছে, ও মিয়ারা, যারা মুরিদ হয় না, পীরের কাছে আসে না, তাদের বীর শয়তান, ওরা শেষ হইয়া গেছে। আর তুমি আমার কাছে মুরিদ হইছো, টেনশন করিও না, তারা নামাজ রোজা কইরা ব্যস্ত পায় কিনা তাও সন্দেহ আছে। আমার কাছে মুরিদ হইছো, জান্নাত পাইতে নামাজ রোজাও লাগবে না। এমন ফিরও দুই একজন আছে না? নাই। ফিরেও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, কিন্তু মনে মনে ভাবে জান্নাত আমার নাতি, আল্লাহ দেখারে এমন হুজুর দর্শি, এমন হুজুর দর্শি। তা নামাজ কালাম দরকার নাই, এখন ডোল বাজে আর দোতরা বাজায়, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, এই জাতীয় দোতরাওয়ালা আছে কিনা? এ গান গাওয়ার লোক আছে না? নাই। নামাজ কালামের কয়ার দরকার নাই। কয়দিন আগে ভণ্ড বক্তাকে বক্তৃতা দিতে শুনলাম, সে মাহফিলে বলতেছে, কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আস্তাগফিরুল্লাহ।
মরণের সময় নাকি কালেমা কালাম দরকার নাই, আমার গৌসে পাকের গুণ কীর্তি গাইও দরবারি বাইও। আপনারা মেহরবানি করে বলুন তো এই লোকগুলো পথ পাইছে না পথ হারাইছে? কারণ তারা ফিরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যাওয়া দরকার ছিল, তাহলে কোরআন দিয়া হক্কানিয়ার ভণ্ড পীর চিনতে পারত। আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নবী রাসূল পাঠালেন, এ নবীদের মাঝে সময়ের মিল নাই, ভাষার মিল নাই, দেশের মিল নাই। হযরত আদম যখন এসেছেন মূসা তখন ছিলেন না, মূসা যখন দাওয়াত দিয়েছেন ঈসা তখন ছিলেন না, ঈসাকে মুহাম্মদ নবী পায় নাই। সময়ের বিশাল ব্যবধান, ভাষার ভিন্নতা, এক এক নবীর এক এক ভাষা। কোরআনের বক্তব্য আরসালামির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলদেরকে নিজের মাতৃভাষায় পাঠাইছি। যদি বাংলাদেশে কোনো নবী আসতেন ওই নবীর উপরে কোরআন নাজিল হতো, তাওরাত নাজিল হতো বা ভিন্ন কিতাব নাজিল হতো, সেটাও বাংলা ভাষাতেই হতো। বড় বড় আসমানি কিতাব হলো চারটা, চারটা কি এক ভাষা না চার ভাষা? তাওরাত ইব্রানি, জাবুর ইউনানি, ইনজিল সুরিয়ানি, কোরআন আরবি। যেই নবীর যেই ভাষা তার কিতাব সেই ভাষা। এক নবীর সাথে আর এক নবীর দেখা হলে তারা যে দাওয়াত দেন, নিজেরা পরামর্শ করবেন তারপরে দাওয়াতটা দেবেন, ওই পরামর্শেরও সুযোগ নাই, কারণ একজনের কথা আর একজন বুঝতেই পারতেন না। হজে যাবেন, বিদেশ যাবেন, কানেক্টিং ফ্লাইট যদি পড়ে পৃথিবীর কোনো দেশে, বিশেষ করে দুবাইতে, কাতারে অথবা রিয়াদে, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দেখবেন আপনি 2 ঘন্টা 4 ঘন্টা পরবর্তী ফ্লাইটের জন্য ওয়েট করছেন, কামগাজ নাই। তাহলে আপনি এখানে সেখানে দাঁড়াইয়া চা খাবেন, গল্প করবেন, পাশে দাঁড়াইয়া 2 চাইনিজ কথা কয়, আপনার কাছে মনে হবে পাখির মতো তারা গুঞ্জরণ করছে, বোঝেন না? আসলে কি ফো ফো করতেছে? না, কথা বলছে, আপনি বোঝেন না। আবার আপনি এক বাঙালি পাইছেন, বাঙালির সাথে কিরে ভাই করতে আইসত, কখন আইসত বাড়ি কই যাইবি কই, গল্প করছেন হাতি তামাশা, চাইনিজ একটা ঘরে আপনার দিকে হা করে তারা কই পাখির মতো মেও মো করে কেন? কাবার সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান আসদাইস হাফেজাহুল্লাহ বাংলাদেশে আসবেন, কোনো মেহমানদারির ব্যবস্থা করে দাওয়াত দেয়া হলো কনফারেন্সে, এয়ারপোর্টে নামলো ঢাকা এসে, আমি আবুল কালাম আজাদ ফুলের তোরা নিয়া তারপর উনার কাছে গিয়া বললাম হুজুর কেমন আছেন? বুঝবে তো ঈসার ভাষা মূসা বুঝবে না, মূসার ভাষা দাউদ বুঝবেন না, এক এক নবীর এক এক ভাষা, এক এক দেশ। হজরত ইব্রাহিমের জন্ম এক দেশে, উনার জন্ম ইরাকে, নবী মুহাম্মাদের জন্ম আরবে, শুয়াইবের জন্ম মাদায়ানে, ঈসার জন্ম বাতলহামে, কারো জন্ম সিরিয়া, কারো জন্ম মিশরে। এক এক নবী এক এক দেশ, এক এক ভাষা এক এক টাইম, কিন্তু সবার দাওয়াত একটা, আনি ইবাদাল্লাহ ওয়া জিতনি বুত্তাগুত। ওই একটা দাওয়াত না মানলে জান্নাত পাওয়া যাবে না। এখন আমার ডানে বামে সামনে পিছে যারা বসে আছেন, জান্নাত পাওয়ার চিন্তা আছে না নাই? জান্নাত পেতে হলে পথটা চিনে বাড়ি যাবেন, পথটা চিনে যান, পথ না চিনলে উপায় নাই, উপায় নাই। পথ যারা চিনে তারা যাবে, যাওয়ার গতি একরকম হবে না, কেউ বিদ্যুতের গতিতে জান্নাতে চলে যাবে ফুলসেরাত পার হইয়া।
আবার কেউ যাবে গাড়ির গতিতে, কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে পায়ে হেঁটে, কেউ যাবে হামাগুড়ি দিয়ে দিয়ে। জান্নাতের রাস্তা চিনলে যাওয়া নিশ্চিত, এক একজনের এক এক গতি। এখান থেকে ঢাকা আপনি চিনেন, যদি আপনি গাড়িতে করে যান 5 ঘন্টা লাগবে, নিজের প্রাইভেট কার থাকলে 1 ঘন্টা কম লাগবে, আপনি যদি ট্রাকে করে যান 6-7 ঘন্টা লেগে যাবে, পায়ে হেঁটে যদি যান আপনার 15-7 দিন 6 দিন লেগে যাবে, যদি আপনি ক্রলিং করেন হামাগুড়ি দিয়ে দিয়ে যান, পথ যদি চিনা থাকে হয়তো 6 মাস লাগবে, কিন্তু যাওয়া যাবে। আর পথটা চিনেন নাই, পথ না চিনে উল্টা পথে যদি আপনি হেলিকপ্টারও চালান, তেল শেষ হয়ে যাবে, ডাকা পাওয়া যাবে। পথ না চেনার কারণে কত তাহাজ্জুদওয়ালা জাহান্নামে যাবে, কত হাজি জাহান্নামে যাবে, কত নামাজি জাহান্নামে যাবে, তার সংখ্যা বলে কয়েক শেষ করা যাবে না। পথ আপনাকে চিনতে হবে। কাদিয়ানিদের নামাজ আছে না নাই? মসজিদ আছে না নাই? তারা রোজা রাখে কিনা? তাদের মাঝে দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? ইমাম মুয়াজ্জিন আছে, আজান ইকামত আছে, কিন্তু জান্নাতি না, সব কাফের। পথ ভুল করছে, কাদিয়ানির অপরাধ একটা, সেটা হলো তারা কোরআনের সব বিধান মানে, শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। পথটা ভুল হয়ে গেল, আপনার ল্যান্ড ক্রুজার, আপনার মার্সিডিজ বেঞ্জের গাড়ি আছে, অনেক দ্রুত গতিতে চলে, অনেক ফ্লেক্সিবল, অনেক সুরক্ষিত, ওই গাড়িতে করে ঢাকা রওনা দিলেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইয়া যদি আপনি সিলেটের রাস্তায় ঢুকে যান, গাড়ি যতই ভালো হোক ঢাকার খবর আর। এজন্য অয়েটা চিনতে হবে। কাদিয়ানি ভুল করে ফেললো, তারা বিশ্ব নবীকে শেষ নবী মানল না, একটা অপরাধ করেছে তাদের সব শেষ। এখন আপনারা ওই জাতীয় ঝামেলা অনেকে পড়ে গেছেন, আমার সামনে আছেন, কাছে আছেন, আপনারা মসজিদে আল্লাহর আইন মানেন, আদালতে মানতে রাজি হন না। মসজিদ আল্লাহর আইনে চলবে, মসজিদের সব ইবাদত আল্লাহর কথা মতো হওয়া লাগবে, ঠিক কিনা? মন মতো কিছু আমরা করি, প্রথম যে তাকবীর দেন, তাকবীরের নাম তাকবীরে তাহারিমা, কি নাম? তাকবীরে তাহারিমা। এমন এক তাকবীর যে তাকবীর দেওয়ার পরে দুনিয়ার হালাল জিনিস আর হালাল থাকে না। আপনি আমার জিজ্ঞেস করলেন হুজুর কেমন আছেন, আমি বললাম ভালো আছি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহু আকবার বলার পরে কেউ জিজ্ঞাসা হুজুর কেমন আছেন, কথা কওয়া যায় না? কথা বলা স্বাভাবিক অবস্থায় হালাল, তাকবীরে তাহরিমার পরে আর হালাল নাই। সালাম দেয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু তাকবীরে তাহরিমার পরে আর জবাব দেয়া যাবে না। আমার বন্ধু কিছু লোক আছে পান না খাইলে ঘুমে ধরে না, আছে না? এমন পান খোর আমি কই আর কি, যে ঘুমো তুইটো পান, দাঁত আর দাঁতের জায়গায় নাই, সব কালা হইয়া গেছে। আমার বন্ধু পানের খিলি পকেটে থাকে, 3 টাকা 5 টাকা 20 টাকা দামের খিলিও আছে। সিরাজগঞ্জের পাশে পাবনার রোডে পান বিক্রি করে, 300 টাকা খিলিও আছে। আমারও খাওয়াইছিল, আমি পান খাই না, শখে খাইছিলাম। কি রে কয় 300 টাকা খিলি, কই হুজুর আরো দামি খাইবেন, আমি কই মোড়েও না, টাইমা জান। কিন্তু বন্ধু আপনি যদি নামাজে দাঁড়ায় মনে মনে ভাবেন ইমামের পিছনে কেরাত পড়ার দায়িত্ব আমার নাই, দায়িত্ব ডাকার, কথা কয় না কার? এখন আমার তো কামগাজ নাই, লক্ষণে কয় হুজুর সুরার রহমান যেমনে ধরছে আজকে আর শেষ না কইরা, ফজরের টাইমে নামাজ পড়তে 15-20 মিনিট লাগে, এমন ইমাম আছে না নাই? আছে। ভালো, খুব ভালো, রাসূলুল্লাহ লম্বা কেরাত পড়তেন। আমাদের কাছে তো শ্রেষ্ঠ নামাজ হলো ছোট নামাজ, যে নামাজ তো তাড়াতাড়ি, ওই ইমামের বেতন বাইরে আছে তাড়াতাড়ি।
বিশেষ করে রমজান মাসে টের পাওয়া যায়। ওই বাবারে বাবা, 18 মিনিটে 20 রাকাত শেষ। বাবা বা, আগের ইমামটা খুব ঝামেলা করছে, 1.5 ঘন্টা লাগাই দিত তারাবিতে, বর্তমান হুজুর খুব বালা, উনি 18 মিনিটে 20 রাকাত শেষ করে। সেক্রেটারি সভাপতির কানে কানে কয়, দুদরুজ করেন হুজুর রে খাওয়ান, যেন আরো তাড়াতাড়ি পারে, হাঁটুতে বল হয়। এমন নামাজ আছে না নাই? নামাজ না তামাশা? এ তামাশা কার সাথে করতেছে? আচ্ছা, আপনি যদি কোনো এমপির কাছে যান, আপনাদের এলাকায় রাস্তা দরকার, ব্রিজ দরকার, স্কুল দরকার, যা যদি এমপি সামনে সামনে খাড়াইয়া কইতাছেন, ব্রিজ দেন, ব্রিজ দেন, ব্রিজ দেন, কালভার্ট দেন, এমপি সাহেব বলবে পাগলে ঢুকে দিছে কে? বলবে না? বলবে কি না? কি কইতাছে? থামবে, আস্তে ধীরে কই, কি কস? যদি আপনি না শুনে আরো তাড়াতাড়ি শুরু করে দেন, এমপি সাহেব বলবে এই তারও আনরে বাইর করো। হেদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়াত দাও, কিন্তু বলার গতি আরো বেশি, ঠিক কি না? এমন গতিতে কইতাছে আলহামদুলিল্লাহ শোনা যাও, আল্লাহ দোয়ালিন শোনা যায়, মাঝখানে কি কহেও বোঝে না, আল্লাহকে পাগল চায়টা কি করতেছে কি? আমার ভাইয়ারা বলতেছিলাম পথ চিনতে হবে, পথ যদি চিনতে পাও তাহলে তুমি সময় বেশি লাগলো জায়গা মতে পৌঁছার সম্ভাবনা আছে। আল্লাহর আইন তুমি বন্ধু মসজিদে মানলা হুবহু, সামান্য আপত্তি নাই, ওই দামি পানের খিলি পকেটে আছে, সুরার রহমান হুজুরে ধরছে, লক্ষণে কয় সারবনা শেষ না কইরা, 10 মিনিট সময় আছে, আমার তো কোনো কাম গাজ নাই, আল্লাহ আকবর বলে শুনতেছি, ফাঁকে এক খিলি খাইলে কোনো অসুবিধা আসেনি? কেন অসুবিধা তো থাকার কথা না, কাম গাজ তো আপনার নাই, কাম তো যা হুজুরে করতেছে। আমরা বলি না হুজুর পানটা হালাল যদি জর্দা না থাকে, মনে রেখে না, মাঝখানে কিন্তু ইল্লা আছে, পানের সাথে জর্দা খায় এমন লোক আছে না? আজকে মাহফিলে নাই, খাবেন না জর্দা, খাবেন না জর্দা, দেহের জন্য ক্ষতিকর, ঠিক কি না? ক্যান্সার হয়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, ক্ষতি করে। বিজ্ঞানীরা, যারা স্বাস্থ্য বিজ্ঞানী, তারা সবাই একমত, জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই জর্দাটা যদি কাগজের ভিতরে ঢুকায় আগুন লাগায় খায়, এটার নাম বিড়ি, সিগারেট, এটা পুড়ে পুড়ে যায়, এটা লাংসের জন্য ক্ষতি, আর আপনি ডাইরেক্ট খাই নিলেন। হুজুর আমরাও বুদ্ধি আছে তাই এটার নাম দিছি সাদা। কি নাম দিছি? এটা ওইটা সাদা পাতা, আসলে কি সাদা? এটা বুদ্ধি করে নাম দিছি, এটার মতো কালা পাতা আর নাই। সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি, যদি সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি হয়, কোন কোন আলেম হারাম বলে দিয়েছেন, ডক্টর জাকের নায়েক স্পষ্ট বলছেন হারাম, কিন্তু ওনার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করি, আমি বলি সিগারেটকে ডাইরেক্ট হারাম বলা যাবে না, কারণ কোন মাসআলায় হারাম সাব্যস্ত হওয়ার জন্য দলিল লাগবে, কাতিউস সুবুত কাতিউদ দালালা, সুস্পষ্ট আয়াত লাগবে, মদ হারাম এ ব্যাপারে সুস্পষ্ট আয়াত আছে না নাই? কিন্তু সর্বোদ্দ খান বিড়ি পান হারাম এ ব্যাপারে সুস্পষ্ট কোনো আয়াত নাই, সুস্পষ্ট মোতাওয়াতের হাদিসও নাই, কিন্তু ঘুরাইয়া পিরাইয়া দলিল আছে, লাতুল কুবি আইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সিগারেট খাইতে খাইতে লাঞ্চ অ্যাটাক হয়, ধ্বংসের কাছে চলে যাবে, তাই হারাম যদি নাও বলেন মাকরুহে তাহরিমি বলতেই হবে। এখন আপনি মাকরুহে তাহরিমি বাদ দেন, আপনার জর্দা টদ্দা নাই, পান আছে, সুপারি আছে, খাওয়া হালাল, কিন্তু নামাজ শুরু হইলে আল্লাহু আকবার বললে খাওয়া হারাম। তাকবীরে তাহরিমা আপনি মসজিদে বলছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরাইয়া নামাজ শেষ, ডান পা দিয়া মসজিদে ঢুকলেন, বাম পা দিয়া বের হলেন, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ইমাম যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ানোর জন্য ভুলে ওঠে, তার ছেলেও লোকমা দিয়ে দিবে, ইমামরেও সার দেয়া হবে না। ও ইমাম সাহেব, আমরা আপনার আইন মানি না,
আপনি মাগরিবের পর চার রাকাত পড়াবেন না, লকমা দিলাম, ঠিক কি না? প্রতিটা পয়েন্ট আল্লাহর আইন, রাসূলের আইনের বাহিরে চলবো না। এবার বলুন তো মসজিদে যে আল্লাহর আইন চলবে, মসজিদের বাহিরে সে আল্লাহর আইন দরকার আছে না? না, এটা কোরআনের বক্তব্য। ইনিল হুকুমু ইল্লাল্লাহ, হুকুম চলবে একমাত্র কার, আলালাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তা। কাদিয়ানি কাফের হয়ে গেল, পথারা হলো, ভুল পথে ঢুকে গেল, সব শেষ। তারা কোরআনের চারটা অক্ষরের সাথে সংঘর্ষ লাগাইছে, খা আলিফ তামিম খাতামান নবীন, চার অক্ষরকে ভুল ব্যাখ্যা করে অস্বীকার করলো, ইমান শেষ হয়ে গেল। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না রে দোস্ত। এই অক্ষর তো চারটা না, পাঁচটা না, দশটা না, বিশটা না, কোরআনে কয়েক শত অক্ষর, অনেকগুলো আয়াতে আছে। কাদিয়ানি যদি একটা না মাইনা কাফের হয়। তোমরা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহর আইন চলো না ওটা মানো না, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানো না, সচিবালয়ে মানো না, বঙ্গভবনে মানো না, গণভবনে মানো না, আদালতে মানো না, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট কোথাও মানো না, বরং মানা যে দরকার তুমি এটা বুঝো না। যদি কেউ মানতে কয়, তোমার অন্তর কেমন কেমন সটাং সটাং করে, তোমার চেহারার মাঝে কালো একটা রেখা দেখা দেয়। যদি কাদিয়ানি একটা না মাইনা ইমান হারা হয়ে যায়, তুমি কি হইছো তুমি ভাবো। তোমার হাতে ধরে বলি, ভাবো ভাবো ভাবো, কারণ আজকে মরলে কালকে দুই দিন তোমার সাথে কোন নেতা কবরে যাবে। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দার, এরি মাঝে আনা গোনা দুনিয়াদারি চমৎকার। তুমি আজকে এমপি আছো, সভাপতি আছো, আজকে মন্ত্রী আছো, চেয়ারম্যান মেম্বার আছো, কিন্তু মরে দেখো তুমি ল্যাংটা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তোমার এসি রুমে তোমাকে আর যেতে দেবে না। রাতকে যদি তোমাকে এক রাত থাকতে হয় বাড়িতে, মরার পরে তোমার জায়গা হবে ঘরের বারান্দাতে, ওই মসজিদের খাটিয়া। কিছু তোমার নাই, জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দার, এরই মাঝে দুনিয়াদারি চলছেই বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত ভাদ্যধুম, তুচ্ছ এসব কয়দিনই বা, তারপরে তো সব নিঝুম। আমার বন্ধু, সাবধান সাবধান হয়ে যাও, আত্মসমালোচনা করো। তুমি মরে যাওয়ার পরে তোমার নেতারা সবাই এক জায়গায় একত্রিত হইয়া তোমার দুনিয়ার অনেক সম্মান দিয়া, ফুলের তোড়া দিয়া অনেক লাশ পাওয়া যায়, ওই লাশের মাঝে ফুলের বড় বড় তোড়া দেয়, লাশের ডাইকা দেয়। সরকারি লোকেরা এসে, পুলিশ বাহিনীর লোকেরা রাষ্ট্রীয় সম্মান দিয়া কবরে দেয়, কিভাবে স্যালুট করে, পিস্তল বড় বড় করে তাক করে এমনে আপনার গুলি উপরের দিকে তোলে, রাষ্ট্রীয় সম্মান দিছি যা দেয়ার দিস। কিন্তু দোস্ত দেখো, কবরে দেয়ার সময় সব নেতার মুখে একটাই শব্দ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোরে রাসূলের দলে তুলে দিলাম, আমাদের দলে তোরে আর রাখলাম না। নেতারা ভালো করে জানে, রাসূলের দলে না দিলে যদি আমাদের দলে দেয়, পিঠের চামড়া থাকবে না। মন কান্ন কি লাড়ি লইয়া আইতাছে, এই জন্য সবাই মিলে কার দলে দেখ, আওয়াজ করুন কার দলে, রাসূলের দল আছে না? না, রাসূলের দলে দিলা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে যাও। বিবেকের কাছে প্রশ্ন, রাসূলের দলে আপনারা যাকে তুলে দিলেন
সে নিজে নিজে রাসূলের দলে গেল না, আপনারা ধাক্কা দিলেন। সে তো যায় নাই, দিয়া লাভ হয়েছে কি? সে তো যায় নাই, সে যাবে বা কেমনে? যাওয়ার ক্ষমতা তো আর নাই। হ্যাঁ বন্ধু, সেও বলবে, সেও চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার দুনিয়া আবার পাঠাও আল্লাহ, আমি মুমিন হইয়া ফিরে আসব। আমি তো তখন বুঝি নাই, জাহান্নামে ফেলে দেওয়ার পরেও সে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আমাদের আল্লাহ, জাহান্নামে আর সহ্য হয় না, আমাকে বের করে নাও, আমার দুনিয়া পাঠাও, আমি ভালো হয়ে যাব, ওয়াদা দিলাম তোমার রাসূলের দলে যোগ দেব, যদি না দেই আমি জালেম, আমারে আবার জাহান্নামে ফালাই দিও, আপাতত আমারে ছাড়ো, এ দরখাস্ত কবুল হওয়ার সম্ভাবনা আর নাই। আরেকটি মজার ব্যাপার আছে, সেটা হলো বন্ধু, যারা সবাই মিলে তারে রাসূলের দলে তুলে দিছে, হেরা নিজেরা কি রাসূলের দলে গেছে? হেরা মরলে অন্যরা দিব, মরার পরে লাশের একানা দামও থাকে না। এই জন্য বিশ্ব নবী সহ সব নবীর দাওয়াত, ইবাদত করো আল্লাহর, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। কয়টা দাওয়াত? কিন্তু অংশ হলো দুটা, ইমান হলো একটা, ইমানের অংশ হলো দুটা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে তাওহীদ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে রিসালা, এ দুটার নাম একসাথে ইমান। ইসলামের খুঁটি পাঁচটা, এক নাম্বার ইমান, ইমানের অংশ দুটি, একটা হলো আল্লাহর তাওহীদ মানা আর একটা রাসূলের রিসালাত মানা, ঠিক কি না? এখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো না, সে অর্ধেক মুমিন হইছে, ঠিক না? কতটুকু হইছে? জিরো। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আওয়াজ করতে হবে, কয় রাকাত? এক রাকাত ভালো করে পরে বাড়ি চলে গেছে, সুরা ইয়াসিন দিয়া পড়ছে, আরেক রাকাত পরে নাই, সওয়াব 50% পাইছে, 33 কত? অর্ধেক মানা যাবে না রে ভাই, অর্ধেক মানা যাবে না। নবীদের দাওয়াত একটা, অংশ দুটা, ইবাদত করো আল্লাহর এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। কোন সূরা থেকে তাফসীর করছি? কত নম্বর আয়াত? সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত। বাড়িতে যাবেন, কোরআন খুলবেন, ওয়াজ মিলাবেন, আপনি যদি কোরআনের মাঝে অনুবাদ পান নবীদের দাওয়াতের দুটি অংশ, তাহলে এটা আবুল কালাম আজাদের দাওয়াত নয়, কথা নয়, কথা টাকা। ইবাদত করো আল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক রেখো না, দুটা না মানলে একসাথে মুমেন হওয়া যাবে না। এখন বাংলাদেশের লোকেরা একটা মানছে ভালো কইরা, সেটা হলো আল্লাহর ইবাদত করা লাগবে, যে ইবাদত করে না সে ওইটা বোঝে এবং বলে যে হ্যাঁ আল্লাহর ইবাদত, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখো না, তাগুত পরিহার করো, এটা মুসলমানের মাঝে লাখ লাখ বোঝেই না, বোঝেই না। না বোঝার কারণে তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জান্নাতের পথে নাই। অনেকে ইমানদারি না, একটু জোরে করেন বাতাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন এক জামান আসবে মানুষগুলো এ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, গোল হইয়া জিকির করবে, তারা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগও ফেলে দেবে,
কিন্তু তাদের মাঝে একটারও ঈমান থাকবে না, কারণ তারা তাগুতের সাথে সম্পর্ক রেখে চলছে, তারা আবার ইবাদত করছে। এটা হবে না, এটা হবে না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? আওয়াজ করুন, দরকার আছে না নাই? তাগুত চিনবেন, সম্পর্ক ছিন্ন করবেন, তাহলে মুমেন হবেন। তাগুতের অনেকগুলো ব্যাখ্যা আছে, তাফসির পড়বেন। এখন ইন্টারনেটের যুগ, আপনি তাগুত শব্দটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন কত সুন্দর করে ব্যাখ্যা এসে যাচ্ছে। আরবিতে চান ব্যাখ্যা আছে, বাংলায় চান ব্যাখ্যা আছে, ইংরেজিতে চাইলেও ব্যাখ্যা আছে। তাগুতের যে ব্যাখ্যাগুলো আছে, এক নম্বর ব্যাখ্যা হলো তাগুত মানে আওসান, তাগুত মানে আসনাম, যেটার বাংলা অর্থ হলো ভাস্কর্য, মূর্তি। ভালো করে শুনে বাড়ি যাবেন, ভালো করে শুনে বাড়ি এই কারণে যাবেন, আপনার কবরে কেউ যাবে না, জবাব আপনাকে দিতে হবে, আর মৃত্যু আজকে রাতেও হতে পারে। বলা তো যায় না, বলা যায় না, এক সেকেন্ডের নেই ভরসা মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় বিলাসের তরে, বুলবুল পাখির নেই এসে চিনু হেতা, বেদে চিনু বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এই জন্য নিজের চিন্তা নিজে করেন, দলের জায়গায় দল থাক, কিন্তু ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না। কথা বুঝেন? এই বিষয়ে আপনি সিরিয়াস হয়ে যাবেন, থামেন, এই বিষয় সিরিয়াস, কারণ আমরা আখেরাত আছে, বিশ্বাস করি কি না? ঠুনকো বিশ্বাস না, মারাত্মক গাঢ়, খুব সিরিয়াস বিশ্বাস, আখেরাত আছে, আমাকে যেতে হবে। তাগুতের এক নম্বর ব্যাখ্যা আসনাম, আমাদের খোরশেদ ভাই এখানে আছে, অনেক বড় আলেম, আপনাদের এলাকার জামাই, আপনারা হয়তো অনেকে চিনেন নাই, অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো তার এলেম বাড়িয়ে দিক, বলেন আমি, আল্লাহ তাকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যাক, বলেন আমি। আমার ভাইরা, বড় বড় আলেমদের সামনে কথা বললে সতর্কতার সাথে বলা লাগে, আপনাদের সামনে ভাই লজ্জার কারণে আমার কিছু না বলুক, যদি আমি ভুল ওয়াজ করি কিন্তু মনে মনে বলবে বাসার সাহেব এগুলা কয় কি, বলবে না? ওনার কাছে আমার এহতেরাম সম্মানটা থাকবে না, কমে যাবে। এ জাতীয় আরো বড় আলেম নিচে থাকার সম্ভাবনাও আছে, আবার এই ওয়াজগুলো রেকর্ড হওয়ার কারণে ইউটিউবে চলে যাবে, হয়তো মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলা ভাষা জানে, অক্সফোর্ডের টিচার, বাংলাদেশি অনেক বড় পণ্ডিত, ওনারাও তো ওয়াজটা শোনার সম্ভাবনা আছে। আমার শ্রোতা শুধু আপনারা নয়, ইন্টারনেটের কারণে এখন শ্রোতা হাজার হাজার বড় আলেম বটে, এগুলো যখন ইউটিউবে যাবে আমার ওয়াজটা ভুল হবে, কমেন্টস লেখা শুরু হবে, উনি আপনি পাইলেন কই, এগুলো ভুল ব্যাখ্যা, কেন লিখলেন, ধাক্কায় সোজা করালেন। এই জন্য কোমরে গামছা বেঁধে কথা বলা লাগে। তাগুতের অনেকগুলো ব্যাখ্যার মাঝে সবচেয়ে ভালো ব্যাখ্যা যেটা, এক নাম্বার আওসান, ফাস্তানি বুরিসা মিনাল আওসান, তাগুত মানি মুক্তি। তোমরা যারা আল্লাহর নবী মুহাম্মদের দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ছ, রাসূলের দাওয়াত, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, ও তালহা, ও জুবায়ের, তোমরা ঈমান আনার আগে মুক্তির সাথে সম্পর্ক ছিল, কিন্তু কালেমা পড়ার পরে ওয়াস্তানি বুত্তাগুত, মুমিনের সাথে মুক্তির সম্পর্ক থাকতে পারবে না। তুমি নামাজে গিয়া খাড়াইবা, একটা মুক্তি বগলের তলে লইবা, এই সুযোগ তোমার আর নাই। মুক্তির সাথে মোমেনের সম্পর্ক নাই। নমরুদ মুক্তি পূজা করেছে, নমরুদের ছেলেরা মুক্তি পূজা করেছে, ইব্রাহিম নবী মুক্তি পূজা করে নাই, তার সন্তানেরাও করতে পারে না।
বার্তা দেয়া যাবে না, যাবে না, যাবে না। বৌদ্ধরা তাদের উপাসনালয়ে গিয়ে তাদের ধর্মের কাজ করবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি সেনেগাগে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জবরদস্তি করিও না, তাদের ধর্ম তারা পালন করবে, বাধা দেয়া যাবে না। কিন্তু তুমি মুমিন, তোমার সাথে মুক্তির কোনো সম্পর্ক থাকবে না? যদি থাকে তুমি মুমিন না। আমার বন্ধু, এখন আমাদের দেশে একটি সেন্সিটিভ পয়েন্টের কথা বলছি, শুনুন। আমাদের দেশে মূর্তি পূজা হারাম, এই বিষয়ে কোন মুমিন দ্বিমত করতে আমি শুনি নাই। এই বিষয়টা করে না জান, বসে যান। মূর্তি পূজা হারাম তা নিয়ে কোনো মুসলমান দ্বিমত করে না, কেউ করে না। সবাই কয় হ্যাঁ মূর্তি পূজা, এটা হিন্দুদের ব্যাপার, এটা আমাদের না। এটা যেমন আপনারা দেখেছেন কয়দিন আগে ভারতে আমাদের সাকিব, এই যে ক্রিকেট খেলোয়াড়, সেখানে গিয়েছিল মূর্তি পূজার একটা অনুষ্ঠানে, কোনো না কোনোভাবে সে জয়েন করেছে। তার বক্তব্য শুনে আমরা ক্লিয়ার হয়েছি, সে মূর্তি পূজা উদ্বোধন করতে যায় নাই। কিন্তু এর আগে কিছু ছবি ভাইরাল হয়ে গেছিল, ওই ছবি ভাইরাল হওয়াতে আমরা ধারণা করে নিছি সে মনে সেখানে উদ্বোধন করছে। কিন্তু সাকিব যখন পরে ব্যাখ্যা করলো, আমি অন্য একটি অনুষ্ঠানে গেছি, এর পাশেই ছিল হিন্দুদের মূর্তির অনুষ্ঠান, আমি ওখান থেকে বের হওয়ার সময় আমার সাথের একজন আমারে ধরে সেখানে নিচে ছবি তুলছে, তাই আপনারা হয়তো ভুল বুঝছেন যে আমি মূর্তি উদ্বোধন করছি, আমি করি নাই, আমি করি নাই। আমি যদি এইটুকুর কারণে আপনাদের মনে ব্যথা থাকে, ব্যথা লাগে, আমি ক্ষমা চাই, ঠিক না? ও সাক্ষাৎটা দেখেন নাই, ইউটিউবে এসে সে বলেছে, ফেসবুকে সে নিজে বলছে যে আমি যদি কেউ ব্যথা পান আমি ক্ষমা চাই, আমি এটা করি নাই, আমি তো মুসলমান, আমি এটা কেমনে করি? তাহলে মূর্তি পূজা করা যাবে না, উদ্বোধন করা যাবে না, সব মুসলমান বোঝে, ঠিক কি না? ঈমান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো এখন রাস্তার মোড়ে যেগুলো বানায় ওইগুলো তো মূর্তি না, তাহলে কি? এগুলো ভাস্কর্য। আমি আপনাদেরকে বলতে চাই, আমার দোস্ত, ঈমান বাঁচাতে হলে জানা দরকার আছে না? না, কোন কাম করলে এইডস রোগ হয়, কোন কাম করলে ক্যান্সার হয়, এগুলো জানতে হবে, বাঁচতে হলে জানতে হয়, ঈমান বাঁচাতে হলেও জানতে হবে, ঠিক কি না? আচ্ছা, হিন্দুদের মন্দিরের ভিতরে গেলে কালী মূর্তি আছে নাই? আছে। দুর্গা আছে, সরস্বতী আছে। আচ্ছা এবার বলুন তো, কালীর মাথা আছে না নাই? আছে। তো রাস্তার মোড়ে যেটা বানাইছে মাথা আছে না নাই? আছে। কালীর হাত আছে না নাই? আছে। রাস্তার মোড়ে যেটা বানাইছে হাত আছে না নাই? আছে। কালীর নাক আছে না নাই? আছে। রাস্তার মোড়ে যেটা বানাইছে ওডারও আছে না নাই? আছে। তো পার্থক্য কই? নাই, নাই। একটা মন্দিরে আর একটা রাস্তার মোড়ে এটাই পার্থক্য। আসলে কোনো পার্থক্য নাই, যে লাউ সেই কদু। তোমাদেরকে শয়তান বিভ্রান্ত করে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। বাংলা অভিধান দেখো, বাংলা একাডেমি অভিধান তোমরা দেখো, বন্ধু অক্সফোর্ড অভিধান, সেখানে ভাস্কর্য মূর্তির যে সংজ্ঞা, দেয়ার ইজ নো ডিফারেন্ট, কোনো পার্থক্য নাই, এক জিনিস এক জিনিস। কেন তোমরা এগুলো করবা? আজকে এই নেতা, কালকে ওই নেতা, পরশু এই নেতা, এরপরে আরো নতুন নতুন দল কেয়ামত পর্যন্ত আসতে থাকবে। এরকম যদি শুরু হয়, মুসলমানের দেশ তো মূর্তির দেশ হয়ে যাবে, ঠিক না? হয়ে যাবে না? 50 বছর পরে আরো নতুন নেতা আসবে, তখন কি করবা? মসজিদের শহর ঢাকা তো মুক্তির শহর হয়ে যাবে, আমরা ঘর থেকে বের হব কেমনে? রহমত থাকবে না, আমাদের জন্যই তো কান্না আসে। রাসূলের বক্তব্য, ঘরে কুত্তা থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এমন হাদিস আছে না? না, এটা কি গত 10 বছর আগে আমরা বলি নাই, 20 বছর আগে বলি নাই? আমরা তো কোনো ব্যক্তি বিরোধী না। ও ভাই তুমি কেন বুঝো না রাসূলের বক্তব্য? লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির,
যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। যদি একটা ছবিটা না রাখলে রহমতের ফেরেশতা চলে যায়। রাস্তার মোড়ে মোড়ে যদি এগুলো বানানো শুরু হয়ে যায়, এই দেশটা থেকেই তো রহমত চলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য আমরা বলি না, এগুলোর সাথে মোমেনের সম্পর্ক থাকতে পারে না। ভালো কিছু করো, অসুবিধা কি? অসুবিধা কি? আমার নেতা তোমার নেতা, তার নামে এতিমখানা বানাও, হাসপাতাল বানাও, আল্লাহ 99 নাম মিনার বানায় দাও। নিরানব্বই নাম দিয়া মিনার বানায় দাও, মিনার ওখানে নেতার নামটা এবার লিখে দাও, মানুষ দেখে পড়বে রহমান, সত্তার, জব্বার, কাহার, আজিজ, ঠিক না? প্রতি অক্ষরে দোষ নাকি? নেতা কবরে থাইখানে নাকি পাইতে থাকবে? কেন বুঝো না? আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা ভালোবাসার মানুষ, ইবাদত করো আল্লাহ, তাগুতের সাথে সম্পর্ক রেখো না। তাগুতের দ্বিতীয় ব্যাখ্যা কি? তাগুতের দ্বিতীয় ব্যাখ্যা হলো বন্ধু, যেই শক্তি আল্লাহর আইন নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না, এমন শক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না। ইবাদত আল্লাহর করার মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত না, আল্লাহর যত আইন আছে সব মানার নাম ইবাদত। কিন্তু এখানে ভুল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের বড় ইবাদতকারী মনে করে আবার সুদেও টাকা লাগায়, এমন মুসল্লি আছে না? নাই। রোজা রেখে ওজনে কম দে, মালে বেজাল দেয়, এমন ব্যবসায়ী আছে না? নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, কপালে কালো দাগ, অফিসার ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করে না, তোমার কিসের বাদা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লির জন্য ওয়াইল দুজক, এমন ঘোষণা কোরআনে আছে না? নাই। সবাই আমার সাথে পড়ুন যারা পারেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ওয়াইল দুজক কিছু মুসল্লির জন্য। কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন একটা উপত্যকার নাম, এমন গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন নামাজি যে নামাজি নামাজ ধরেছে, অনেক ফরজ ছেড়ে দিয়েছে, হারামের মাঝে লিপ্ত হয়ে আছে, কিছু মানে কিছু মানে না, এমন মুসলমানের জন্য ইসলাম বদনামি হয়ে যায়। এই জন্য ইবাদত মানে হলো হিয়া কাদাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো মাতাকুম রাসূলু ফখুদুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, সবটা ইবাদত। নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, ভালো ভালো, কিন্তু আবার বাবা মারা গেছে 10 বছর আগে, বোনের হকটা এখনো বোনের দেয় না, বরং বোন সম্পত্তি দাবি করলে চোখ বড় করে ধমক মারে, ধমকে কাজে না আসলে কবিতা শোনায়, অংশ নিলে ধ্বংস, বোনের সম্পদ জবরদখল করেছে, এমন লোক বাংলাদেশে আছে না? নাই। তবে থাকুক গা, কবির হাটে নাই, এখানে আছে 2-4 জন, এগুলো ফিরিয়ে দাও, উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলদের দাওয়াত গ্রহণ করে জীবন চালানোর তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে এসে গেছি। আজকে আরেকটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমি নতুন করে একটি বই লিখেছি নামাজ নিয়ে, আজকে বইটা পেয়েছি। আমাদের দেশে নামাজ নিয়ে মারামারি ঝগড়া আছে না? নাই। কে কোথায় হাত বাঁধবে, কে আমিন জোরে বলবে, কে আস্তে বলবে, লাগছে কিলাকিলি, মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আলহামদুলিল্লাহ, নামাজের সকল অনুষঙ্গ নিয়ে আমি সালাতের উপর একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ।
এটা আজকে স্টেজে আছে, আজকে আসতেই পাইছি আর কি। আসার পথে লাইব্রেরি থেকে এনেছি, আপনারা ইনশাআল্লাহ দোয়ার পরে যারা সংগ্রহ করতে চান করবেন। আমার আগের শিরক, বিদআত এবং মিরাজ তিনটি বই আছে।